দাঙ্গার আগুনে রুটি সেঁকতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। দাঙ্গার প্রথম তিন দিনে প্রশাসনের নীরবতা এবং একপেশে নিষ্ক্রিয়তা যদি অপরাধ হয়ে থাকে, তবে পরের দিকে বিরোধী রাজনৈতিক দলগুলির অতি সক্রিয়তা আগুনের ঘি ঢালার নামান্তর। বসিরহাট যখন জ্বলছে, তখন সিপিএম এবং বিজেপি নেতারা অভিযান করে পরিস্থিতি জটিল করার খেলায় মেতেছেন। বিজেপি আজকে পশ্চিমবঙ্গে যদি সরকারের সমালোচনায় সরব হয়, তাহলে তাদের জবাব দিতে হবে যে বারবার উত্তরপ্রদেশে রাহুল গান্ধীকে আটকে দেওয়ার কারণটা কী। সরকার বা প্রশাসন শান্তি ফেরাতে উত্তরপ্রদেশে যে পদক্ষেপ করেছে, পশ্চিমবঙ্গে তার ব্যতিক্রম হচ্ছে না। তাহলে যোগী আদিত্যনাথ সরকার ভালো আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার খারাপ, এমন যুক্তি ধোপে টেকে না। উত্তর চব্বিশ পরগনায় শান্তি ফিরুক এবং তাতে সরকারকে সব রকমের সাহায্য করুক রাজনৈতিক দলগুলি, এটাই এখনকার কামনা। ব্যুরো রিপোর্ট, প্রণাম টিভি, কলকাতা। কে হবেন দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি? এনডিএ প্রার্থীর জয় নিশ্চিত, কিন্তু কে হবেন এনডিএ প্রার্থী? কী ভাবছেন বা ভেবেছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি? রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে চমক ছিল বিস্তর, একই রকম চমক কি উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও? প্রধানমন্ত্রী বিদেশ থেকে ফিরলে রবিবার বৈঠকে বসছে বিজেপির সংসদীয় বোর্ড, ঘোষণা হবে তারপরেই। সংশ্লিষ্ট মহল বলছে মোদী প্রার্থী করতে পারেন দক্ষিণ ভারতের কাউকে, কারণ দক্ষিণে দলের ভিত শক্ত করার কাজে নেমেছে বিজেপি। আবার একই কারণে শোনা যাচ্ছে উঠে আসতে পারে উত্তর পূর্ব ভারতের কারোর নাম। চর্চা হচ্ছে বেঙ্কাইয়া নাইডু এবং নাজমা হেপতুল্লার নাম নিয়ে। বৈঠকে বসছে বিরোধী পক্ষ, আর সহমতের কোনো প্রচেষ্টা নয়। 11 তারিখের বৈঠকে বিরোধী পক্ষ তাদের প্রার্থী ঠিক করার চেষ্টা করবে। তবে এই অসম লড়াইয়ে বিরোধীরা কতটা একজোট হতে পারে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, প্রণাম টিভি, কলকাতা। প্রায় 2 দশক পর ফিফা র্যাঙ্কিংয়ে 100-এর মধ্যে ঢুকে পড়ল ভারত। গত মাসে কিরগিজদের হারানোর পর জুলাইয়ের শুরুতেই ফিফার ক্রম তালিকায় 96 নম্বরে উঠে এলো স্টিফেন কনস্ট্যান্টাইনের ছেলেরা। শেষবার 1996 সালে 94 নম্বরে আসার পর এটাই ভারতের সেরা উত্থান। গত কয়েক বছরের র্যাঙ্কিংয়ের আমূল পরিবর্তনই বলে দিচ্ছে ভারতীয় ফুটবলের সাফল্যের সাতকাহন। গভীর অন্ধকূপ থেকে বের করে আনার পর ভারতীয় ফুটবলের জন্য যা অবদান রাখছেন সুনীল ছেত্রী, গুরপ্রীত সিংরা, সেই অবদানকে ভিত্তি করেই আপাতত এশিয়া কাপকে পাখির চোখ বাঁচছে আইএফএ। ধীরে ধীরে জেগে উঠছে ভারতীয় ফুটবলের ঘুমন্ত দৈত্যরা। নেভিল ডিসুজা, চুনি গোস্বামীদের সোনায় মোড়া অতীত কি ফিরিয়ে আনতে পারবেন আমাদের এই সুনীল জেজেরা, তা হয়তো সময়ই বলে দেবে। অভিজিৎ বিশ্বাস, প্রণাম টিভি, কলকাতা।